এবং এই বৈষম্যই আমাদেরকে এই যুদ্ধে আমাদের প্রধান বিঘ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এই বৈষম্যটা সেই যুদ্ধে, একাত্তরের যুদ্ধে ছিল না, আজকে এসেছে, যে জন্যে আমরা ভালো ছাত্র এবং খারাপ ছাত্রের মধ্যে বিভেদ দেখি। আজকে আমাদের সমাজে নানান ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। কাজেই যেটা প্রয়োজন এই যুদ্ধে, সেটা হচ্ছে ওই যে আমি প্রথমে যেটা বলছিলাম, যে ক্ষেত্র সেটা অত্যন্ত বিস্তৃত, কিন্তু এই ক্ষেত্রে আমরা তাদের কাজ দেওয়া প্রয়োজন, যোদ্ধাদেরকে তাদেরকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন এবং তাদের সামনে একটা আদর্শ তুলে ধরা প্রয়োজন। ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করছি। গভীর রাত, নৌকায় শহীদ মানিক ভাই, আমাদের কমান্ডার, একটা ব্রিজের নিচে দিয়ে আমরা পাস করছিলাম। এমন সময় ব্রিজের উপর থেকে, উপরে পাহারা দিচ্ছিল কয়েকজন রাজাকার, একজন বলে উঠল, নৌকা কিনারে ভিড়াও। আমরা সাথে সাথে তৈরি হয়ে গেলাম। হয়তো একটা সম্মুখ সমর বা কিছুর আশায়, কিন্তু তাদের ওই আবছা সেই কিছুটা চাঁদের আলোর সেই পরিবেশটায় ঠিক মনে হলো না যে তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। তখন তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করল যে নৌকায় মানিক ভাই আছেন? আমরা বললাম যে কেন, বলে একটু কথা আছে, নৌকাটা ভিড়ান। আমরা নৌকাটা ভিড়ালাম এবং মানিক ভাই নিজে এগিয়ে গেলেন। একটা লোক, একজন রাজাকার, ব্রিজ থেকে নেমে এসে মানিক ভাইয়ের হাতে একটা খুব ভারী একটা বাক্স তুলে দিল, বলল, মানিক ভাই এটা নিয়ে যান, আপনাদের কাজে লাগবে। আমরা তখন ঢাকার পথে, ট্রেনিং শেষ করে ঢাকায় ঢুকছি, ঢাকায় এসে অপারেশন করব। তাই বিশ্বাস হচ্ছিল না যে যে অস্ত্র বা যে গুলি আমাদেরকে মারার জন্য পাক বাহিনী এই রাজাকারগুলির কাছে তুলে দিয়েছিল, তাদের মধ্যে থেকেই সেগুলি আবার আমাদের হাতে তুলে দিল তাদেরকে মারার জন্যই। সে হিসাব আমি আজও মিলাতে পারিনি। স্বাধীনতার জন্য লড়েছি, দেশ স্বাধীন হয়েছে, এখন লড়ছি বাঁচার তাগিদে। এখন তখন অস্ত্র ত্যাগ করেছি, কাউকে মারার, শত্রু সেনাকে মারার কোনো সৌভাগ্য আমার হয়নি, কিন্তু মনের যে ইচ্ছা ছিল যে দেশ স্বাধীন হবে, সেটা হয়েছে, সেটাই ছিল মনের আশা। আর এখন স্বাধীনভাবে বাঁচা, স্বাধীনভাবে কাজ করা, সেটাই একমাত্র ইচ্ছা, যার জন্য মাঝে টেলিভিশনে চাকরি করতাম। কিন্তু চাকরি করে আবার বাইরেও চলচ্চিত্র জগতে কাজ করাটা, একসাথে দুটো করা যায় না, যার জন্য আমি স্বাধীন পেশাটাকেই বেছে নিলাম, চলচ্চিত্রের কাজ, চলচ্চিত্রের ক্যামেরাম্যানের কাজ। তখনই শুটিং ছিল রাইফেলে, এখনই শুটিং ক্যামেরায়। তখন ছিল দেশকে স্বাধীন করার যুদ্ধ, এখনো যুদ্ধ চলছে। ভালোভাবে বাঁচার, সবার জন্য স্বাস্থ্যের, সবার জন্য শিক্ষার, সেদিনই বোধহয় সেই 71 সালে যে চিন্তায় যুদ্ধে গিয়েছিলাম, দেশ স্বাধীনের চিন্তায়,
সেই স্বপ্ন বোধ হয় সেদিন সফল হবে যেদিন বাংলাদেশে কেউ অশিক্ষিত থাকবে না, অসুস্থ থাকবে না, সবাই ভালো থাকবে। যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ চলছে, তবে রণক্ষেত্র বদলেছে, রণকৌশল বদলেছে, কিন্তু সেই একই প্রাণ, একই চেতনা, একই প্রত্যয়। এ যুদ্ধে আমরা জয়ী হব, এ আমাদের অঙ্গীকার। এরকম অঙ্গীকার থেকে আগেও আমরা কোনোদিন পিছু হটিনি, এখনো হচ্ছি না, কোনো দিন হটব না। এর প্রমাণ উৎসর্গীকৃত প্রাণ। আজ কজনার কথা শুনলাম, এরকম আরো আছেন অনেকে, নিশ্চয়ই আছেন। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ।